Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. আরে রেজো, এসে তুই গন ছাড়ছি কি দেখছিলে? কি ব্যাপার বলতো? কথা বলিস তুই তাকে দিন বড্ড মন খারাপ করে ঘুরে বেড়া। কেন কি চলে সববার দিব্যি বের হয়ে গেল, অথচ ওর এখনো হলো না। গলত কর কি বললে রে, এ দেরি কত? আম্মু তো সঙ্গে ছিল, বললে গন ছাড় দিয়ে যুক্ত এসে গেছে, তবে কি একটু বাধাও আছে। আবার বললে গনসার বউ তো বেশ দিব্যি ডাকর ডুগুষ্টি হয়ে তৈরি রয়েছে। যা যা সব ধাপ্পা ধাপ্পা, তুই কি বলতে চাস যে আমার বউ ব্যাপার? হ্যাঁ আমার গুড়ি দিবা? তোর বউয়ের কথা বলছি না, বলছি গণৎকারের কথা। এই ধাপ্পাই যদি হবে তাহলে একদিন বের হয়নি কেন? আরে রেখে দে তোর গণৎকারের কথা, কেসটা চলছি না করলে গনসার বিটা কি এমনি হবে? কিন্তু ওদিক ওর মামা যে বউ ধরে বসে আছেন, থাকলে রোজগার না করলে দিয়ে দেবেন না। আরে রেখে দে মামার গো, কথায় বলে ত্রিভাগ্যে ধন, এ করলে ঘরে আসতে টাকা আছে। মামা যেমন বউ ধরে বসে আছে তেমনি হয় না, আমরা একটা উল্টো চালে মামাকেও মাফ করে দিই। কিরকম এ বললেই হবে? তখন আর বেঁধে বা কত পারি তুই? চল এগুই, চল চল তাই চল, রাস্তায় যেতে এটা তুমি তালিম দিই, চল চল। শোন সব ঠিক ঠিক বুঝিয়ে বলবি, বিয়ের কথাবার্তা এমন ভাবে পারবি যেন মামা একেবারে প্যারা হয়ে যায়। কিরা যেতে ভয় পাচ্ছিস নাকি? আরে যা ভয় পাচ্ছি তুই, আজ একখানা সলভ করবো না, মামা একবার থ। যা যা দেরি করছি, এখনই যেতে হবে? হ্যাঁ একটু পরে গেলে হতো না? না না দেরি যা 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 এখনই যা না। এ কি খবর? আরে তেমন কিছু নয়, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম কি না তাই মানে একবার। আগে শুনছিলাম গণেশের বিয়ের কথাবার্তা হচ্ছে। কোথায় শুনলে? মানে কে যেন বলছিল সেদিন ইয়ে, কিন্তু গণেশ বলেছে সে বিয়ে করবে না। কে তাকে বলেছে বিয়ে করতে? মানে আগে আমি তাহলে আসি। এসো বাবা। কি বললে রে, সব ঠিক ঠিক বলেছিলি? দাঁড়া মারি একটু হাত ছেড়ে নি বলসা। আরে চা বলে তো মারি বাপ, এখন মামা বটে মারি বলে কিনা কে গনসাকে বের করতে বলেছে? হ্যাঁ আমি তখনই বলেছিলাম যে গিয়ে কিচ্ছু হবে না। আরে বোথাই গনসার মামা না যদি আর কেউ হতো না তাহলে একটা নিয়ে নিতুম। আর মামা আর কি বলবো বল, অ্যাজ এ মামা না কিছু না বললি, কিন্তু অ্যাজ এ ম্যান তো বলতে পারি। আরে চা বন্ধ কিনি আগে, আসো আটা করে ঢুকি। ডবল আপ কিনি কেসটা বাইরে ছোট ডবল আপ কিনি দিয়ে। ওর মামা যদি ওর বে না দেয় তো আমরা দেবো। শিলে কাল থেকে সব খবরের কাগজের পাঁচশো চাই কলমগুলো কেটে তুই আমাকে দিবি, দেখি গনসার একটা হিললে হয় কিনা। আমাদের ঘোরা থাকবে তুই এইখানে এই এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলো ভুবন ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন, তাই মনে ভাবলো একটু গপ্প গপ্প করে যাই। আমি এদিকে তোর মাসির বাড়িতে ঝাড় দুই ঘন্টা বসে। তুমি এখানে কতক্ষণ এসেছো বলে মনে হয়? আমি এই মিনিট পাঁচেক হবে না বোধহয়, তাই হবে, তবে বোধ হয় মিনিট পাঁচে কি বসেছিল। তোরা এখানে আর আমি ওখানে এইমাত্র খোঁজ করছিলি বুঝি? হ্যাঁ হ্যাঁ এইমাত্র খোঁজ করছিলি তো। তোমাদের কি করা হয় বাপু? আজকে আমরা আজকাল চাকরি খুঁজছি এই বন বাজারে। না মানে আমাদের সেবা সঙ্গে একটা জরুরি কাজ আছে, আর তাহলে চলি ঠাকুরদা। এই জায়গাটি কিন্তু বেশ মনোরম, আর ভুবন ঠাকুরদার সঙ্গ মনে হয় না কাজটি ছেড়ে কোথাও যাই। ফুরসত পেলেই আবার এসে আপনার কাছে আবদার করবো ঠাকুরদা, চলি। হ্যাঁ
ফুটরানিকে না দেখি চলে এলেন যে? ফাঁক থাকে তো জানলাম ওঠে, ফাঁক থেকে খালি ফপুর জ্বালেন। মাস থেকে আমার মাসি বাড়ি একটা দফা হয়ে গেল, কে জামদুল খাবে আর কার আনন্দ পরিচ্ছে। দাদু গোড়া চাদা আলুদের দলে ওরা সব কেন এসেছিল? তুই কি করে জানলি? বাড়ি আমি যে ছাদ থেকে দেখলুম। ওদের আবার দল আছে বুঝি? ও মা, তুমি তাও জানো না ওদের দলের পান্ডা তোতলা গণেশ, শিবপুরের চেনা জানে, কাউকে বলে না যেন দাদু আসবে। এবারে সরস্বতী পুজো তোমায় জমিয়ে রেখেছিল, বাকি জানোয়ারের ডাক কত রকম ম্যাজিক, রুমালে তোমার টাকা বাঁধা রুমাল রইল পরে টাকা নেই, গলটা যা ম্যাজিক করে দাদু এসে এসে প্রাণ যায়। দাদা ওরা চিনতে পারছেন না? পারবেন না চিনতে, অনেকদিন পরে দেখা কি না, আমি ভুবন। ও হ্যাঁ 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 হ্যাঁ, চেনা চেনা লাগছিল বটে, তবে একটু ধোঁকাও লেগেছিল। বলো বলো বলো, বাড়ির খবর টবর ভালো? ভালো। তা আপনার কি খবর দাদা? ছেলেপুলেরা দুটি মেয়ে, একটি বিয়ে দিয়েছি আর একটি হচ্ছে নেহার বাচ্চা, আর ছেলে বলতে এক অবগণ্ড ভাগ্নে। ও ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ ভাগ্নের কথায় মনে পড়ে গেল, কালকে, হ্যাঁ হ্যাঁ কালকেই তো, কাল সকালবেলা গুটি কয়েক ছেলে ঘুর ঘুর করতে করতে হঠাৎ আমার বাড়িতে যেয়ে হাজির, কেমন যেন সব ছমছমে ভাব, আর তাদের সব সেবা সঙ্গতঙ্গ নাকি আছে বললে, আর যে আপনার ভাগ্নে গণেশ ঠাকুরটি সেই নাকি ওদের দলের পান্ডা। পান্ডা? মনের আনন্দে পান্ডাগিরি করে বেড়াচ্ছে, ভাবনা চিন্তা তো আর নেই, জানে মা বেটা চোখ মুজুলি সব কিছু আসছে হাতে এসে পড়বে। তা আমার বাড়িতে ও চরের দল কেন হানা দিলে বলুন তো দাদা? ডাকাতি করতে, আজকাল সব কটাই একদম দেয় বুঝছে কিনা, আমার কাছেও মাঝে মাঝে চর আসে, বলি বাড়িতে বিয়ের যোগ্য মেয়েটে কেউ আছে? একটি নাতনি আছে, কিন্তু সে তো বিয়ের যোগ্য নয় দাদা, বছর 14 বয়স হবে। ওই হলো হারামজাদারা গিয়েছিল ঘটকালি করতে, আর আমার গুণদার ভাগ্নেটি হচ্ছেন পাত্র। ঘটকালি করতে গেছিল? আগে জানলে তো শালাদের ভালো শিক্ষা দিয়ে দিতাম। আরে গোরা, তোকে না কেসির জন্য সে মাস্টারের কথা বলেছিল, তা কি হলো? কোথায় পাবো মাসিমা, আমাদের সেবা সঙ্গের কাজ যা বেড়ে গেছে খোঁজার সময় পাই না। কিন্তু একটা মাস্টার না হলে ওর তো লেখাপড়া মোটেই হবে না বাবা, এই দেখ না সকাল থেকেই খেলা শুরু হয়ে গেছে। সুন্দর একটি বর্ণনা লিখিয়া, বর্ণনা লিখিয়া দেখতে পারি আছেন। ওদিকে কি দেখছিলেন? কিছু না তো। আচ্ছা বলো। সুন্দর একটি বর্ণনা লিখিয়া দেখতে পারি আছেন, চন্দ্রগুপ্তের রাজ্য সেই সময়কার ভারতবাসী রাতের ব্যবহার ধন সম্পদ সম্বন্ধে অনেক কথা জানিতে পারা যায়। গঙ্গা যমুনার অবস্থিত সঙ্গমস্থলে অবস্থিত, ভালো করে রিডিং পড়ো, তার সময় অন্যদিকে মন না দাও, এমনি করে পড়ো। বিকাশ জিনিস বলেন, গঙ্গা সোন নদী সঙ্গমস্থলে অবস্থিত রাজধানী পাটলিপুত্র, মেয়েটা কে? ও পুটি, আমার বন্ধু। আয়না ট্রাস্টি গণেশটা, আয়না তোতলা গণেশের মাস্টার হয়েছে বুঝি, হাতে ওটা কি দেখি বেশ সুন্দর গন্ধ তো।
আচ্ছা এই যে পেটে দেয়া তো আইডা এই ওয়ান টু কিছু নাই তো ওয়ান টু থ্রি দেখেন লক্ষ্মী মেয়ের মতো ভালো করে পড়াশোনা করো আমি তোমাদের রোজ একটা করে নতুন ম্যাজিক দেখাবো তুমিও আসবে কেমন ওদের মাথা খারাপ বুঝলি সেরা মাথা খারাপ ও ওইটুকু একটা পুঁচকি মেয়ে তার সঙ্গে আমার এই বিয়ে হয় না আর যাকে নুকুশ গামছা এই রাজেনকে নুকুনো অত সহজ না আরে গামছা এসে বসে বসে তো থাকে রোজ তবে তবেই তো মুশকিলের কথা কেমন মশাই নিশ্চয়ই ভালোবাসে তোকে নলে রোজ এসব কেন রে নারীর অন্তরের ভালোবাস চির রহস্যময় চট করে কি ধরা দিতে চায় রে শোন রোজ একটু একটু করে কবিতা শোনাবি দেখবি প্রেম একেবারে হু হু করে এগিয়ে যাচ্ছে কাপুটোর বৃষ্টি পড়ছে না আমার খুব ভালো লাগে কেমন ঝমঝম করে জল পড়ছে রাস্তাঘাট সমস্ত নির্জন হয়ে গেছে মনে হচ্ছে যেন তুমি আর আমি কোন অজানা দেশে চলে যাচ্ছি না আচ্ছা এখন তোমার সবচেয়ে কি বেশি ভালো লাগে ঠুকুমানি সবচেয়ে খেতে আমি কিন্তু আপনাকে আরই করে দেবো গণেশটা কেন গণেশ তোর অপরাধ আপনি কেন আমাকে খুকুমণি বললেন আমার কি নাম নেই কেন কি 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 নাম তোমার কেন মৃণালিনী আপনি জানেন না বুঝি নিশ্চয়ই জানেন মৃণালিনী মিষ্টি নাম তোমার মিষ্টি না আরো কিছু তোমার পদ্ম শুনতে ভালো লাগে না পদ্ম হ্যাঁ তাও ভালো লাগে আচ্ছা আচ্ছা তাহলে সর 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 পুকুরে ফুটেছে মৃণালিনী তার ডাঙা রূপে আলো করে গন্ধে ভ্রমর ঘরে ঘরে বুঝি তখন অপালন করেছে তারে আমার বাড়ি এসে গেছে কিন্তু কতটা শেষ হয়নি পরে শুনবো দিন কাটাটা আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি নারী
চির রহস্যময়। থাম থাম, এদিকে হেঁটে হেঁটে আমার প্রাণ বেরিয়ে গেল, আর অন্যদিকে কবিতা করছে। বললি বাদল ধারা কুড়ি একটা কবিতা শুনিয়া, দোষ কিন্তু সবচেয়ে বেশি গড়ে। আমি থাম, পড়ায় থাকিস আর জানিস না মেয়েটা ওই রকম ফিচেল, মেয়ে দেখে তো তার কাণ্ড জ্ঞান থাকে না। এখন নে রাজনের কাছ থেকে রেন্ট করে দাম আদায় করে নে, আর গোড়ের কাছ থেকে ছাতা, আর জীবনের দাম আদায় করবো কার কাছ থেকে? তোর কাছ থেকে। যত সব ভাগাবন্ডের দল জুটেছে দিয়ে দিয়ে থাকবার আমার সাপুরুষ সজ্ঞে তুলবি। মামা মামা তোমার ওয়াটার প্রুফ আর ছাতা কাকে দিয়েছিলে? ফেরত দিয়ে গেল। নিবে তামাকতে কি ছলনা, এসে মামার হাতে দিয়ে গেছে। কি শয়তানি, আমার একেবারে ঘরে বাইরে মারতে চায়। গরিব রাজেনের একটা কথা তোরা কানে শুনবি? কথাটা কি শুনি। ফুটুরানি গনসাকে ভালোবাসে, তাই ওকে জব্দ করতে চেয়েছে। কিন্তু এ তো গণেশবাবুকে রেগুলার অপদস্থ করবার ফোন দি। আপনি দয়া করে চুপ করুন তো, মেয়েদের মন ফুটবল মাস মাস। ফলগুলো দি দেখেছেন? হ্যাঁ ফলগুলো দি। কই না তো, তা দেখবেন কেন? আমি হরফ করে বলতে পারি, পুটুরানি নিঘাত গনসাকে ভালোবাসে। হ্যাঁ নিঘাত, তুই নিরুদ্দেশ হয়ে যা গনসা, মজাটা বুঝুক। কি খেতে গেলি নাকি? না না খেতে নেই, একেবারে পরিষ্কার মাথায় বলছি, নিরুদ্দেশ গনসাকে হতেই হবে। শোন আমার মাথায় একটা জব্বর প্ল্যান এসেছে মায়ের। আমার বইয়ের কাছে শুনেছি খিদিরপুরে আমার মামা শ্বশুর আছেন বিনোদ গাঙ্গুলি মশাই, অঞ্চলের বিখ্যাত লোক। গনসা সেখানে গিয়ে দিন কত গা ঢাকা দিয়ে থাক, রাজা খালে আদর যত্নে থাকবে, আর এদিকে পুটুরানি আর মামার অবস্থা যা হবে না। আর দেখুন গনসা নিরুদ্দেশ হয়েছে জানতে পারলে ওর মামা নিশ্চয়ই পুরস্কার ঘোষণা করবে, মেয়েদের পক্ষে 200 টাকা পর্যন্ত আমরা করাবো। হ্যাঁ আর সে টাকা তো হবে আপনারই। না বাবা তোমরা কবে সাত মন তেল পুড়বে তবে রাধা নাচবে, তারে বিনোদ গাঙ্গুলি নেই। জামাইয়ের বন্ধু মাথায় করে রাখবার কি, তার এই জল খাবার যে ফ্যানোরে ট্যানোর রোজ দুবেলায় অন্তত কম করে গোটা তিনেক টাকা তো নিশ্চয়ই, তারপরে হপ্তাখানেকের জন্য হলেও তো বাড়িওয়ালা 60 টাকা ধরে বসে। তাহলে দিন আগাম 30টা টাকা না হলে তো রাখা যায় না। টাকা পয়সা তো আমাদের কাছে এখন কিছু নেই, তাহলে এসো। দেখুন আপনার পাতা, আপনি একটা উপায় বাঁচলে দিন। উপায় আছে, জিনিসপত্র কিছু বাধা রাখতে পারলে কিছু পাওয়া যাক। আমার আবার বলা ভালো দেখায় না, তা বাবাজির হাতে তো আংটি রয়েছে। আচ্ছা কি করবি না তিনি? হ্যাঁ তা আমি আর কি বলবো বল, ভালো বুঝিস তোরা, নাচতে নেবে তোর ঘোমটা দিলে কোনো লাভ নেই। এটা দেখি মিয়া তো কিছু একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে, আর ফিরবে না অনেকটা। যদি না ফেরে তোর খুব কষ্ট হবে না? যা আমার আবার কি, তবে এত করে খোঁজ নিচ্ছিস কেন? বাড়ি একটা লোক চলে গেলে কান্না ভাবনা হয়। আচ্ছা গোড়াদা কেন গেল বলো তো? না তোর বড্ড মন খারাপ হয়েছে। ফোন বলছি, তোর গণেশ তার মামাকে দিয়ে কাগজে একটা ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিলেই গণেশ তা ফিরে আসবে, সে কোথায় আছে আমরা জানি। তাই দাও না গোড়াদা, গোলক ঠাকুরদা তো আমাদের বাড়িতে প্রায় আসেন দাবা খেলতে, আমি বলি রাজি করাবো। রাজি করাবি? কিন্তু গণেশের ছবি তো নেই, একটা তোলাতে হবে। তাই নাও না তুই দিয়ে, বাজারের পেছনের গলিটাতে একটা ফটোর দোকান আছে, সেইখানে কাল সকালে চুপি চুপি এসে। ঠিক বলেছি। এই কৃষ্টি দাবা যে গেল দাদা, না এই দানটাও গেল দেখছি। আচ্ছা আবার সাজাও, আজ এটা একটু দাদাকে বড় অন্যমনস্ক ঠেকছে, খেলাতেও তেমন মন নেই, ব্যাপার কি দাদা? না তেমন আর কি, তবে গনসাটা যে কোথায় সরতে রইল
বড় ভাবনায় ফেলেছে হে। বললুম দেখা দিয়ে দিন, তারপর শুনলেন না, দেখতেন বউ এলে ঘর ছেড়ে আর নড়তেই চাইতো না। কালকে সকালে আমার একটা ফটো তুলে দেবে। ফটো? হ্যাঁ। ফটো কি হবে রে? বা রে, আমি নিরুদ্দেশ হয়ে গেলে তুমি বিজ্ঞাপন দেবে, তবেই তো আমি ফিরে আসবো। তুমি কিচ্ছু জানো না দাদি। তোকে এসব কে বললে রে? কেন, বুড়া দা তো বললে গণেশ দাঁড়াতে বিজ্ঞাপন দিলে ফিরে আসবে, তাই তোরা কাল সকালে বাজারের পেছনের দোকানে ফটো তুলতে আসছে। এই যা, তোমার কি হবে এখন? হবে আর কি। আচ্ছা তুই যা, কাল আমি তোর ফটো তুলিয়ে দেবো। তুই দিতে হবে কিন্তু দাদু। হ্যাঁ হ্যাঁ দাদা, শুনলেন? ভুবন, তোমার নাতনির সঙ্গে সম্বন্ধটা পাকা করে ফেলবো ভাবছি হে। ওই ঠিক হতভাগা নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবে। ঠিক বলেছেন দাদা, ও যেমনি বুনো ওল আর এ তেমনি বাগা তেঁতু। এই যে আমাদের সব রেডি আছে, চলুন ভেতরে চলুন। আয় গনসা। কই রে, আয় না। কই গো, ফটো তোলা কোথায়? ভেতরে আছে, বসুন আপনারা। আমার নাতনি আবার একটা ফটো তোলাতে হবে। দাদা আসুন বসুন। একটু সোজা বসুন, সোজা সোজা বসুন। হাত পেন আমার। হ্যাঁ, মাথাটা নিচে বলে আসছে অত না, একটু একটু একটু। হ্যাঁ, এই ধার দেখুন। স্টেডি, একটু ঠিক ঠিক করে। হ্যাঁ স্টেডি, এধার দেখো। ওয়ান টু থ্রি, থ্যাংক ইউ। ছবিটা কবে পাওয়া যাবে? কাল পাবে। গনসা, মানে ছবিটা যা হয়েছে বাইরে, ও পুটু রানী একবার দেখলে। গনসা, এদিকে আমি কি করি বলো তো পিলু? ভুবনের নাতনির সঙ্গে বিয়ে ঠিকঠাক করলো, আর ছোঁয়াটা নিরুদ্দেশ হয়ে রইল। গোড়াদা কি বললি রে, কোনো খোঁজ পাওয়া গেল? না, তাই তো। গেল কোথায় বলতো? কি জানি। নিশ্চয়ই গনসা, আমার মন বলছে গনসা না হয়ে যায় না। সাধু সাথে ফোন বদলেছে, কি আশ্চর্য, আমায় চিনতেই পারলে না। আমাদের গণেশ ঠাকুর তো? হ্যাঁ, এর জমি আছে কিনা তা না চেনবার ভান করছে। তুই বাবা, বাবা তোমরা এই ছেলে বাড়ি চলে যাও। সে যে কখন ভাবিস তার ঠিক নেই, কারণ কি করতেই কি বাবা, একটু শান্তিতে থাকতে দিবি না? আর যদি বাবা হয়েছে থাকতেন, ও আহ বাবা, তুমি তো কেটে কেলেঙ্কারি না করে ছাড়বে না। ও সাধু নয়, আমাদের গনসা। হ্যাঁ, আমাদের গনসা। শোনো, তুই বাড়ি গিয়ে রাজেনদের এখনই এখানে পাঠিয়ে দাও, বলবে গনসার খোঁজ পাওয়া গেছে, আর সবাইকে গদাই নৌকির হোটেলে আসতে বলবে। আমি বরং হোটেল আমাকে বলে রাখবো,
আর আমি এখানে থেকে গনসার উপর নজর রাখছি। যাও তুমি এখানে যাও না, যাও যাও বেটা, যাও লজ্জা বেটা লজ্জা, বাবা কো দর্শন করে লে সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। বাবা ইসকো জরা সে বাত করিয়ে। ओम ह्रीं क्लीं फट् तिनो त्रिलोचनम् अस्ति बहुत विपदम् अद्य रात्रे बेलवृक्षतले पत्रं रखामि यथाविधि कर्म कुरु। जा बेटा जा, बाबा तुमको बहुत आशीर्वाद किया कि राजा भी। ভালোই হলো, বাবার কাছে শুনেছিস সব, গনসার খোঁজ পাওয়া গেছে, অত বড় সাধু হয়েছে, প্রথমে আমাকে দেখে তো চিনতেই পারে না, তারপর অনেক কষ্টে নিরিবিলিতে দেখা করতে আমাকে একটা চিঠি দিয়েছে। সাধু হয়ে গেল, আপনি ঠিক চিনতে পেরেছেন তো? আমার নাম স্যার, চিঠিখানা পড়লেই সব পরিষ্কার হয়ে যাবে। জাঁসি কলে তোদের গনসাই, তোতলা তাই তুতি বাবা, মাসের পর মাস কাটলো নানা স্থানে, চারজন খুনি, দুজন বাইরে গেছে, দুটোতে আটকে রেখেছে, চোখে চোখে রাখে, ছোড়া দেখায়, চারটে ধুতরোর ফল বেলগাছের গোড়ায় রেখে যায়। পুতুর বিয়ে হলো, ধুতরোর ফল আমি রেখে এসেছি, কিন্তু ব্যাপারটা যে দাঁড়িয়েছে, চল থানায় গিয়ে ডায়েরি করে আস। ডায়েরি? কিন্তু ডায়েরি কি করে করতে হয় তোরা জানিস কেউ? আপনি তো মশাই কলেজে পড়েন, জানেন কিছু? বোধহয় লেখাতে হবে না, আনিসটা লেখাতে হবে না তো কি, হাত নেড়ে কেটফোনে শুনে বিয়ে শোনাতে হবে। চল নেতি মশাকে সঙ্গে নিয়ে থানায় যাওয়া যাক, এখানকার লোক সব জানা শুনে নিশ্চয়ই, তাই চল। পালিয়ে তো যেতেই হবে, কিন্তু গনসার কথাটা একবার ভেবে দেখেছিস ঘটনা, কিন্তু এখন এখানে থাকাটাও তো বিপদে। হ্যাঁ কলকাতা তুই চ, তারপর না হয় সেখান থেকে পুলিশ টুলিশ নিয়ে তারপর আবার আসা যাবে। কে যেন একটা এলো গাড়ির মধ্যে, তুই এখানে? আর বলিস নি মাই, ডাকাতে পাল্লায় পড়েছিল, আমাকে দুটো টুটি বাবা সাজিয়ে ব্যাটারা বেশ জমিয়ে নিয়েছিল, তারপরে ওদের সিদ্ধির সঙ্গে তো যুক্ত বাটা মিশিয়ে দিয়ে ব্যাটাদের বেহুশ করে সামনে শ্রাবণ মাসেই বললেন তো রাজ্য তো। না না বলছি সামনে শ্রাবণ মাসে বিয়ের দিনটা ঠিক করে ফেলুন, করদের জন্য দিতেই হবে। গণেশ তো ভাই ন্যাড়াই জানি, আজকে দেখি চাঁচর কে। বেশ বেশ, আর পড়তে হবে না বুঝতে পেরেছি, তোটাকে ছাপতে দিতে হবে নাকি কাল বাদে পরশু না, বেশ সেটা কি হাতে লিখে বিলি করবি না দাদের মলমের হ্যান্ডবিলের সঙ্গে বিলি করতে হবে কিরে? হ্যাঁ এসেছিস তোরা? আরে দার্জিলিংয়ের কমলে লেবু এনেছিস, বাহ কেনা খানা তো দিব্যি পাকিয়েছিস, তুই খাওয়া দাওয়া করতিস বুঝি? খতন বাবু খুব খেতেন সেখানে, আর আপনি বুঝি উপোস করে থাকতেন। দেখি চেহারা হচ্ছে তোদের, মাথার পেছনে এক হাত করে চুল, উনি গাজনের মরা নিবি নাকি? কেন দেখতে খুব মন্দ হয়েছে কি? দেখুন পরশু যারবে আছে এইরকম জন্তুদের মতো সেজে বসে রয়েছে, উনি কোন দিক গজের মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছে? হ্যাঁ রেজন নিশ্চয়ই নিজে ন্যাচকাটা তাই ওদেরও বেড়ে করেছি, তো তুই তো এসেই ছেলেটা শুরু করেছিস, চুল রেখেছি তা হবে আবার কি, ইচ্ছে করছে তোর এই চুল শুদ্ধ মাথাটা ধর থেকে টেনে নামিয়েছি।
পরশুদিন এই চিঠি নিয়ে আমি কোন মুখে বেবাড়িতে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, ভাবছো আমার লজ্জায় মাথা কাটে? খাওয়া দাওয়া কি বলছিস? কাল না কালকে পেটেই ফেলি। হনুমান তো কথা জি বাবু, এই আমার দোস্ত হয়, এসে চুল ছাড়নে হোগা, শাদি কা ছাঁদ মালুম হয়? শাদি কা ছাঁদ জি মানে দশ আনা ছাঁদ। লেকিন হাম তো তিন আনা লেতা বাবুজি। নেহি লেকিন তোমার দাম কা বাত নেহি, উসকা চুল সামনামে দশ আনা হোগা, পাঁচ মে ছ আনা, আর পিছন মে রাত পুরা আমার পাই করা, বেচারাকে একেবারে ঘাবড়ে দি। এই দেখো আমার মাসিক, বুঝতে পারছো? হ্যাঁ আমার মাসিক বানাও। জি বাবু বৈঠিয়ে যা যা বস। সামনে বড় হো গা দশ আনা পাঁচ মে ছ আনা ছটা আর ছটা ছটা ঠিক আছে আস্তে আস্তে চালাও। রেণুদার যেমন বুদ্ধি বলে বাবরিদা, যেন যাত্রার দলের কেষ্টুরে দার্জিলিং এর ফটা কাবনাদের ছিটিয়ে এলো চুলরা। আমরা তো প্রথমে বুঝতেই পারলাম গণেশ বাবুর বিয়ের মানুষ, তা পুতুর দাদু মারা গেল। আমার তো আসছে বুদ্ধি মনে কি করেছি রে। এটি একবারে ছাপরাই ছাট। অমন সুন্দর বাবিটা। এই বুদ্ধু এ তুম কিয়া কিয়া, তুমি বলা নেই শাদি কা ছাঁদ? কেউ বাবু ইয়ে তো শাদি কা ছাঁদ, পালভান কা মাফি, পালভান কা মাফি। ইতে কত হয় তোমার গদ্দানে একটা রদ্দা কষিয়ে দি। এত না চুল থাক আর এ তুমি কিয়া কিয়া, তুমি ফাঁকি দাও। পাত্র কেউ বাবু, চুল কো এলিয়া আছে না, নিয়ে ভি যায় না, দিন হবে তোদের যত সমস্ত কাণ্ড আমি খেলু না। নাপি থেকে আজই বুঝতে পারিস তুমি জাগিয়া দেখা কাম হবে। কেমন জামাই হলো রে? চমৎকার জামাই, যেন কাজ ফিরছি। এখন তোরা আশীর্বাদ কর্মা, ওরা যেন খেজিরি হয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর কন্যা করতে পারে। আমার চুলের যত্ন দেখে তোমার শুনি রে, বলেছিলি না ভূতের মতন চুল প্রিয়কে বিয়ে করতে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। ঘটনা বাড়ি পা কেটে গেছে, কেউ ধরতে পারেনি। ঘটনা কেমন বলেছিলাম বাবদি রাখতে, দেখেছিস কেমন মানিয়েছে? সকলে ওর চুলের আর আমার মধ্যে কেমন প্রশংসা করছিল। আজকে দেখি তাকে ওর কি লুটিয়ে পড়ে অন্ধ। আবার চল রাত অনেক হলো, বাড়ি যাওয়া যাক। হ্যাঁ কাল তো সকাল সকাল এসে আমার বড় নিয়ে যেতে। হ্যাঁ চ, ওরা তো বাসে ঢুকেছে, এই খাগে খেটে পড়া যাক। দাদু 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 মা,
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।